Karan Bhattacharjee Pal also worked in a theater. He also got a Best Director Award. He worked in a Doordarshan. This is Somyukta Chakraborty and you are watching the interactive session of Rotaract Club of Assam University with me, Dwell Bhattacharjee Pal. Dwell Bhattacharjee Pal, you are most welcome in Rotaract Club of Assam University. Dwell Bhattacharjee Pal also worked in a theater. He also got a Best Director Award. He worked in a Doordarshan also. He is renowned theater artist. Dwell Di, tumar pratham obhinoy sutrapat kibhabe hoyechilo? Namaskar. আমি দোয়েল ভট্টাচার্য পাল। ছোটবেলা থেকেই আমি নাটকের সঙ্গে জড়িত। আমার মা একজন নাট্যকার, বাবা একজন নাট্যকার, আমার মা নাটক লেখেন, সেই সূত্রে জন্মগতই আমি নাটকের সঙ্গে জড়িত। আমাদের একটি ছোট সংস্থাও আছে। আমি ছোটবেলা থেকে মানে একের পর এক নাটক করে যাচ্ছি, এখনো করছি। শিলচর দূরদর্শন কেন্দ্র থেকে আমি অনেক নাটক করেছি, বাইরে গিয়ে অনেক ওয়ার্কশপ করেছি, ত্রিপুরায় স্বর্গীয় মধুদেব বর্মার কাছে আমি নাটকের ওয়ার্কশপ করেছি, শিলচরেও অনেক ওয়ার্কশপ করেছি। আমি শুধু আমাদের সংস্থা থেকেই নয়, আমি অনেক সংস্থা থেকে ডাক পেয়েছি নাটক করার এবং করেছিও। আমি বাইরে গিয়েও অনেক নাটক করেছি, অনেক নাটকে পুরস্কৃত হয়েছি। এখন পর্যন্ত আমি যতটি নাটক করেছি ততটি নাটকেই পুরস্কৃত হয়েছি। আর আমার প্রথম অভিনয় সূত্রপাত আমার মা বাবার হাত ধরে। আমার মা বাবাই প্রথম আমাকে মঞ্চে তুলেছিলেন। আমার বয়স যখন 4 বছর তখন আমি প্রথম পূর্ণাঙ্গ নাটক করি, কিরণ শঙ্কর দত্তের লেখা জয় মা কাঁচাকান্তি। ওই নাটকে আমি একটি ছোট্ট বালিকা কালে অভিনয় করেছিলাম। তারপর থেকে আমার নাটক একের পর এক করে যাই, এখন অবধি করছি। আমরা এখন দেখে নিব দুয়েলির পারফরমেন্স, তারপর আবার আমরা ফিরে আসছি। নমস্কার। এখন যে আমি নাটকটি করছি তা বিখ্যাত লেখক বাদল সরকারের রচিত একটি নাটক, তার নাম হলো ওরে বিহঙ্গ। এই নাটকের আমার চরিত্রের নাম হলো রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী আসলে বাড়ি বাড়ি কাজ করে খায়, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। সে কোনো রকম জীবনযাপন করে। এখানে এই নাটকে পাগল দাদা বলে যে চরিত্র আছেন, তিনি হলো মাস্টার দাদা, আসলে তিনি নাটক শেখান সবাইকে। তিনি গরিব দুঃখী সবাইকে এনে এই নাটকের মাধ্যমে মুক্তির পথ দেখাতে। আজকে যে আমি এই পোশাক পরে আছি, এই পোশাকটি এই রাজলক্ষ্মী চরিত্রের জন্য পরেছি। আমি এখন আপনাদেরকে তাহলে এই ছোট্ট এই নাটকের একটি ছোট্ট অংশ করে দেখাই। মুখ্যদি, ও মুখ্যদি, এই তুমি আমায় কোথায় নিয়ে এলে মুখ্যদি, এ কোথায় নিয়ে এলে, কে এই পাগল দাদা? ও পাগল দাদা, পাগল দাদা, তোমার এটা থিয়েটারের দল না ওরা শেখবার স্কুল? বলতে পারো ওরা কি শেখানো যায়, শেখা যায়? আচ্ছা আচ্ছা, মানুষ কি উড়ে? মানুষ মানুষ উড়লে উঠতে পারে, কিন্তু কিন্তু মেয়ে মানুষ তাও যদি উড়ে, বাসন মাজাচ্ছি বাসন মাজাচ্ছি কি কখনো পারবে উঠতে? পারে, পারবে।
কিছু মুখ্য দিই, যতটুকুই হোক তুমি পেরেছ, তুমি উড়ে যেতে পারো, কিন্তু আমি আমার আমার পাখা গজালেও তো আমি উঠতে পারবো না। আমার যে আমার যে পায়ে সে কোল বাঁধা, আমি আমি তো উড়ে যেতে পারবো না মুখ্যদি, আমি উড়ে যেতে পারবো না। তুমি তুমি তো শেকল কেটে দিয়েছো, তুমি উড়ে যেতে পারো, আমি উঠতে পারবো না মুখ্যদি, আমি উঠতে পারবো না। পাগল দাদা, ও পাগল দাদা, পাগল দাদা, মুখ্যদি, ও মুখ্যদি, আমি আমি প্রেসার কুকার মাজবো, মজেক করে ঘুরে ঝাঁটা বোলাবো, আমি নেতা খুঁজবো, আমি ডাল ভাত পোশাক কুচু মাছের ঝোল রেঁধে খাওয়াবো, সস্তার বন্ধ তেল মাখবো। আর আর যে মানুষটা আমার ছেড়ে চলে গেছে তার কথাটা আমি ভাববো পাগল দাদা, হ্যাঁ আমি তার কথাটা ভাববো, হ্যাঁ হ্যাঁ আমি ভাববো। আমি আমি উড়বো কি করে পাগল দাদা, আমি আমি উড়বো কি করে, বলে দাও পাগল দাদা, তুমি আমায় বলে দাও, আমি উড়বো কি করে পাগল দাদা, আমি উড়বো কি করে। আচ্ছা দিদি, এই যে বেস্ট অ্যাক্টর থেকে বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড, এই যে পরিবর্তনটা, তার বিষয়ে কিছু বলো। আমি যখন ক্লাস ফোরে পড়ি তখনই তখন আমি প্রথম বেস্ট চাইল্ড অ্যাক্টর পুরস্কৃত হই সংবিত নাটকে। ওই নাটকটি আমরা করেছিলাম ধর্মনগরে, ত্রিপুরায় ধর্মনগরে পঞ্চম বৈদিক সংস্থা নামে একটি সংস্থায় নাট্য প্রতিযোগিতা করেছিল, তাতেই আমরা অংশগ্রহণ করি, আর তখন আমি বেস্ট চাইল্ড অ্যাক্টর হিসাবে পুরস্কৃত হই। আসলে আগে তো কখনো এরকম কোনো ইনস্টিটিউট ছিল না যে কোনো জায়গায় ক্লাস ক্লাস নিয়ে শিখি নাটক, নাটকটি দেখে দেখেই শেখা, মা বাবার কাছে শেখা, মা বাবা আমাকে, আমার মা একজন নাট্যকার, বাবা একজন নাট্যকার পরিচালকও, তাদের কাছে আমার শেখা, আমার নাটকের হাতে করি তাদের কাছে, আজ অবধি আমি তাদের কাছ থেকেই শিখছি, শিখে যাচ্ছি। ডিরেক্টর হিসাবে যখন পুরস্কৃত হই তখন আমি কলেজে পড়ি, তখন ডিএসএ কম্পিটিশনে, শিলচর ডিএসএ কম্পিটিশনে বাচ্চাদের নাটক নাট্য প্রতিযোগিতা হয়েছিল। ওখানে শিলচরের বাইরের অনেক অনেক বড় ডিরেক্টররা অংশগ্রহণ করেছিলেন, তাতে আমিও অংশগ্রহণ করেছি। খাঁচা নাটকটির নাম হলো খাঁচা, ওটি বাচ্চাদের নাটক, আর তাতেই আমি প্রথম বেস্ট ডিরেক্টর পুরস্কার পাই। বলতে গেলে সে ছোট থেকে বড় হওয়া অবধি আমি বেশিরভাগ আমি মা বাবার কাছেই শিখেছি, বাকি আর যারা গুরুজনেরা এখন নাটক করেন বা করেছেন আগে তাদেরকে দেখে দেখেই আমার শেখা। আমরা দুয়েলির আরেকটা পারফরমেন্স দেখিনি, তারপর আবার আসছি আমরা। নমস্কার, আমি এখন যে নাটকটি করছি এটি স্থানীয় নাট্যকার চম্পা ভট্টাচার্যের লেখা। 1984 সনে ঘটা ভোপাল গ্যাস ট্র্যাজেডির উপরই এই নাটকটি লেখা হয়েছে। আমার চরিত্রটি হচ্ছে আমিনা। আমিনা পেশায় একজন অধ্যাপিকা ছিলেন, এই গ্যাস দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন তার স্বামী, তাই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তারই একটি দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঝুট, সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়, ইহুদিও কো মারনে কে লিয়ে জো গ্যাস ইস্তেমাল কিয়া গয়া থা এমআইসি উসসে 500 গুণ জাদা খতরনাক হে, ইউরোপ মে কভি 10 টন সে জাদা এমআইসি মৌজুদ কর নাহি সকতা,
लेकिन लेकिन दुर्घटना के दिन MIC का परिमाण था 63 टन्स, यू नो 63 टन्स। वियतनाम युद्ध में जिन लोगों ने नापाम बोमा बनाया था वही लोग यूनियन कार्बाइड के मालिक है। भोपाल कारखाने में 5 सेफ्टी इक्विपमेंट्स थे, बट यू नो इट इज सो सैड टू से दैट ऑन द ट्रेजिक डे नन ऑफ द इक्विपमेंट्स वांट टू सेव द लाइफ ऑफ द पीपल ऑफ भोपाल। लाखों लोगों की जिंदगी के साथ खेलकर मासूल देने पड़े भोपाल को, इसके बदले में हमने सिर्फ पाया मौत, विनाश और दर्दनाक जिंदगी। मेरे भाइयों और बहनों, मैं यहाँ आई हूँ वोट के लिए, लेकिन भोपाल वासियों के ये हाल देखकर मुझे बहुत दुख हुआ। आप लोगों के पीने का पानी नहीं है, अच्छा सा रोजगार नहीं है, इस तरह जीना क्या जीना है। इस बार आप लोग मुझे वोट दीजिए, मैं दिल्ली जाकर मंत्री महोदय के साथ बातचीत करूंगी, इस भोपाल को पहले की तरह सोना बनाएंगे, क्योंकि देश हमारा, धरती अपने, हम सब इस धरती के लाल। देश हमारा, धरती अपने, हम धरती के ला। देश हमारा, धरती अपने, हम धरती के ला। सौ सौ सरगो उतराएंगे, सूरज सोना बरसाएंगे। বিভিন্ন নাটক করে, তো দুয়েলদি তোমার প্রিয় কোনো নাটকের চরিত্র সম্পর্কে কিছু বলো। আমার প্রিয় চরিত্র বলতে গেলে আমি কি করে বলবো বলে বুঝাতে পারছি না, কারণ আমি আজ পর্যন্ত যতগুলি নাটক আমি করেছি সবগুলি আমার প্রিয়, কারণ আমার চরিত্রগুলো বাছাই করা চরিত্র ছিল, কারণ ওই চরিত্রগুলো এক একজন এক এক রকমের নারী যারা নিজের জীবনকে অনেক সংগ্রাম করে বেঁচে চলেছে, ওই চরিত্রগুলো আমার খুবই প্রিয়। তার মধ্যে ওই নাটকগুলির মধ্যে একটি চরিত্র আমার সবচেয়ে প্রিয়, তা হলো মৃত্যুর অপেক্ষায় কামিনী নাটকের মধ্যে যে কামিনী চরিত্র আমার সবচেয়ে প্রিয়, কারণ ওই চরিত্রটি সমাজের এমন একটা দিক দেখায় যেটা আমরা কখনো মানে বেশি ভাবি না, কারণ একটি মেয়েকে সমাজই ভুল পথে নিয়ে যায়, আবার একটি মেয়েকে সমাজই ঘৃণা করে, ভুল পথে যাওয়ার ফলে ওকে ঘৃণা করে।
এটা কি আমাদের করা উচিত, সেটি এই নাটকটির মধ্যে অনেক জায়গায় পরিষ্কার ভাবে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে। তাই আমার ওই নাটকটি ভীষণ প্রিয়। আর নারী হয়ে যদি নারীদের কথা না বলতে পারি, তাহলে নাটকটাই বা কেন করি? তাই আমি বাছাই করে বলতে পারবো না যে কোন নাটকটি আমার প্রিয়। সব নাটকই নারী, আমার করা সব নাটকই আমার প্রিয়। এবার আমরা দেখে নিব দুয়েলদির নির্বাচিত নাটকের অভিনয়। এখন আমি আপনাদের সামনে যে নাটকটি করব, তা বিখ্যাত নাট্যকার শ্যামলতনু দাশগুপ্তের লেখা নাটক। তার নাম হলো মৃত্যুর অপেক্ষায় এক কামিনী। আমার চরিত্রটির নাম হলো কামিনী। সে এইডস রোগী। সমাজ তাকে অন্য পথে নিয়ে যায়, আবার সমাজই তাকে একটু ঘৃণার চোখে দেখে। সে একটা গরিব পরিবার থেকে এসেছে, তার মা বাবা কেউ নেই, ভাইও চলে গেছে। সে একাই জীবনযাপন করছে। একটি ছোট বোন ছিল, তা বোনটিও এখন নেই। বোনটিও তারই মতো, হয়তো সে এইডস রোগী নয়, কিন্তু সেও এই পথেরই পথিক। আমি এই নাটকটির একটা এই কামিনীর একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরছি। হারাধন, ও হারাধন, হারাধন, দে না একটু চা। কি রে, কানের মাথা খেয়েছিস? একটু চা চাইছি। হারাধন, ও হারাধন, হরামজাদা, কানে কথা যায় না। জানিস হারাধন, বাপটা তিন তিনটা ছা জন্ম দিয়ে পালিয়ে গেল। লোককে বলে ওই ওই গোবিন্দপুরের ইটভাটায় নাকি কাজ করছিল। বাপটা ভুক উচ্ছু করা মানুষ ছিল। একদিন একদিন বাবুদের সঙ্গে বাপটার কি নিয়ে জানি বিবাদ হলো, আর বাবুরা বাপটাকে মেরে ইট পুরানো হা করা চুল্লিতে জ্বালিয়ে দিল। আর এদিকে মাটা তিন দিনের ঝড়েই মারা গেল। জানিস হারাধন, ওই তিন দিনে একবারের জন্য হাসপাতালে ডাক্তার আসেনি। তিনি নাকি তখন শহরের কোন নার্সিং হোমে ব্যস্ত ছিলেন। মাকে কম্পাউন্ডার বাবু ওষুধ দিলেন, তাতেও কোনো কাজ হলো না। একদিন একদিন মা বিনা চিকিৎসায় সিঁথিতে ঝোল ঝোল সিঁদুর নিয়ে চলে গেল। তবে জানিস হারাধন, হারাধন, ও হারাধন, হারাধন, কে কে যায়, কে কে যায়, আমার ভাই বৃন্দা যায় নাকি, কে কে যায়, কে কে যাও, আমার ভাই বৃন্দা যাও নাকি, বৃন্দা, এ বৃন্দা, 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 জানিস বৃন্দা, আমার না আমার কাল রোগে ধরেছে এইডস। আমি আর বাঁচবো না রে বৃন্দা, আমি আর বাঁচবো না। কয়েকদিনের মধ্যে আমার আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে। না 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 না, নরকে নরকে। আচ্ছা বৃন্দা, তুমি বলতো
আমি যদি পেট পুড়ে চাটনি খেতে পেতাম বৃন্দা, তাহলে তো বৃন্দা শরীরে শুধু চলে আর চলে বৃন্দা, আমি আর পারছি না রে বৃন্দা, আমার আর পারছি না বৃন্দা, এই বৃন্দা বৃন্দা। আই এম সন্দীপ্ত চক্রবর্তী অ্যাজ কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর অন বিহাফ অফ মি এন্ড অফ আর ক্লাব উড লাইক টু এক্সটেন্ড আওয়ার হার্টফেল গ্রেটিটিউড টু ইউ ফর ইয়োর মার্ভেলাস পারফরম্যান্স। In near future, I wish to get your support if you do such kind of interaction. আমি আসাম ইউনিভার্সিটি রটারি ক্লাবের সকল সদস্যদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা যে আমাকে এই ইভেন্টে পারফর্ম করার সুযোগ দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। Thank you, Belly, for giving your more valuable time with us.